একবার বেকায়দায় পড়লে বাপের নাম খগেন হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, আমি লাফাবো এখান থেকে, ওদিকে বাবার নাম খগেন হবে কি করে? আমার বাবার নাম হচ্ছে ইন্দ্রনাথ সেন, তুমি কেন বললে আমার বাবার নাম খগেন হয়ে যাবে? তোদের ভালোর জন্য বলছি, খারাপ হচ্ছে না? ওরে এই পাঁচিল টপকানো কোনো ব্যাপার নয় রে আমাদের সময়। আরে ওই মোহনবাগানের খেলা একবার হেভি ঝামেলা, তিন তোলার সমান গ্যালারি টপকে পেরিয়ে গেছি। কি বলছিস তুমি, কোথেকে লাভ দিয়েছো বললে? ওই গ্যালারি থেকে তুমি লাভ দিয়েছিলে? শোনো বোচা কাকু, আমাদের বাচ্চা পেয়ে যা হোক তাও গুল দেবে না। আমি গুল দিচ্ছি? গুল দিচ্ছি? ওরে নিজের বাপ কাকাকে জিজ্ঞেস করিস, এ সময় সে সময় এক নয়, এখন তো খাস কি ভেজাল ভেজাল। আমাদের সময় খেতাম সব টাটকা, এই ঘুম থেকে উঠে না ওই এক মগ গরুর দুধ কাঁচা খেয়ে নিতাম। দেখো দেখো দেখো, তুমি ঘুম থেকে উঠে কার দুধ খেতে কোত্থেকে লাভ মারতে, ওসবের কোনো প্রমাণ আছে? প্রমাণ আবার তার থাকে নাকি? প্রমাণ কি করবো? প্রমাণ নেই তো, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। এই পাঁচিলটা দেখছো, এখান থেকে তোমাকে লাভ দিতে হবে, তবেই বুঝবো তুমি সত্যি কথা বলছো, আর না হলে তো ভেবে নিচ্ছি সব গুল। এই পাঁচিল থেকে লাভানো, মনে রাখিস সাউথে ছিল নেতাজি আর নর্থে তরুণ কুমার রায়, বাঘের বাচ্চা। এই পাঁচিল থেকে লাফানো তার কাছে নস্যি নস্যি নস্যি। এটা ধর, তুই চশমাটা ধর। অলিম্পিকে গেছিল আমার দাঁড়াতে পারবে না, আমি উঠবো। কি কাণ্ড করে এলো বলদিকি বৌমা, সত্যি ছোটকা আপনাকে যে আমি কি বলবো না। আচ্ছা এই বয়সে পাঁচিল থেকে ঝাঁপ দেওয়াটা কি খুব জরুরি ছিল? আশ্চর্য একবারে, তুমি কোন আঁকলে পাঁচিল থেকে লাফাতে গেলে? আস্তে আস্তে, মাথার পাখড়ি ঢকঢক করছে, উনি রাজা হতে গেছেন। কতটা শোভা, ওই এঁচড়ে বাঘা বাচ্চাগুলো পার্কে আমাকে বলে কি না পাঁচিল থেকে লাফাতে পারো? হ্যাঁ ওরা চ্যালেঞ্জ দিচ্ছে, আমি হাতি বাগানের তরুণ কুমার রায়, আমি আমি চ্যালেঞ্জ দেবো। কথা বলো, চলো আমি ওষুধ লিখে দিয়েছি, আনিয়ে নেবেন। আচ্ছা যাচ্ছিল তো থলিহাতে বাজারে, হঠাৎ পাঁচিলে বসে ল্যাজ নাড়তে কে বললো তোমাকে? ল্যাজ নাড়লাম কোথায়?
ওই ছেলেগুলো এই জোর বাগা ছেলেগুলো দাঁড়িয়ে এখান থেকে লাভাচ্ছে ওখান থেকে লাভাচ্ছে এখান থেকে লাভাচ্ছে একটু শাসন করেছি অমনি বলে কিনা হে হে করে আমাকে ইয়ার কি মানে আমি বললাম জানিস তোদের বয়সে আমি মন বাগানের গ্যালারি টপকেছি শুনে হাসতে লাগলো আমিও উঠে ওই মাছের থেকে লাভি পড়ল তুই মাথা ফাটিছ কি করেছিস হ্যাঁ দেখো দিদি কাণ্ড আরে বৌমার ফোন পেয়ে আমার তো বুকের ভিতরটা করে ধোয়া 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 করতে হবে না তোমার ভাই গুল দিতে গিয়ে এটা করেছে আমি একটা কথা বলে যাচ্ছি তোমাকে এই গুল দেয়া যদি ওর বন্ধ না হয় একদিন কিন্তু বিরাট সর্বনাশ হয়ে যাবে দাদা কি হয়েছে কি গুল দিচ্ছেন যাকে পাচ্ছেন তাকে ধরে গুল দিচ্ছে তাকে ধরে গুল দিচ্ছে সত্যা আপনি উঠুন চলুন ঘরে গিয়ে রেস্ট নেবেন আমি লতাকে আপনার খাবারটা দিয়ে দিচ্ছি সেই হলো যা করে আসতে হ্যাঁ হাত তো দাও আস্তে আস্তে চলুন মাথায় লেগেছে তো হাঁটছো কেন আস্তে আস্তে যাও না জোরে হাঁটো যাও সুভাষ আমার দয়া করে বলবি কি যে ঠিক কি হয়েছিল বললুম তো গুল দিচ্ছিল দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে ধরে তিনি নাকি বলছিলেন উনি একবার ওই মোহন বাগানের গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিলেন শুনে তারা হেসেছে হাসবেই তারা তো আর পাগল নয় ব্যাস ওনার প্রেস্টিজে লেগেছে ঝাঁপিয়ে পড়েছে পাঁচিল থেকে হয়ে গেছে মোটাটা একেবারে ইন তুমি তো পারবে না ইংরেজি ইনকরেজিবল পাঁচিলে উঠে নাচছিলেন পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে আমার বড় দুঃখ হচ্ছে ওই পচা বাবুর জন্য বয়সের পরে নাকি মানুষের ব্রেন পাতলা হয়ে যায় তখন একটা যদি সামান্যতম আঘাত লাগে তখন কিন্তু ব্রেনটা ঘুরে যেতে পারে মানে মানুষ কিন্তু তখন পাগল হয়ে যেতে পারে কোথা থেকে আমার সৌ ডাক্তার এলেন তিনি বললেন আর তুমি বিশ্বাস করে বসলে পাগল হতে যাবেন কেন ওনার মাথায় চোট লেগেছে সেরেগুলি ভালো হয়ে যাবেন পাগল হলে আরো অনেক সিমটমস আছে আচ্ছা আচ্ছা ছোটকা যদি পাগল হয়ে যায় ম্যাডাম তাহলে কি কি করতে পারে কাঁদতে পারেন অকারণে হাসতে পারেন আঁচড়াতে পারেন কামড়াতে পারেন মারতে পারেন আরো অনেক কিছু করতে পারেন কিন্তু ছোটকা কি গুল দেওয়াটা বন্ধ করতে পারে ম্যাডাম সেটা তো পারে না দাঁড়া ধরছি সবসময় প্যাং প্যাং করে যাচ্ছে হ্যালো হ্যালো লতা আছে কে কথা বলছেন আমি ওর গ্রাম থেকে বলছি ওর মাসির একটু ধরুন আমি এক্ষুনি রেখে দিচ্ছি একটু ধরুন আরে লতা লতা মাসিমা লতা রে কি আছে গো ও লতা লতা মনকে একটু শক্ত কর মা কার ফোন কি হয়েছে চিরদিন কেউ থাকে না রে সবাইকেই চলে যেতে হয় পৃথিবী ছেড়ে মা কি হয়েছে মা কার ফোন মা একটু শক্ত কর মনটাকে নেই কে নেই ওগুলো তো তোর মাসি আর নেই রে আমি তাই জন্য তো বললুম আগে থাকতে একটু নিজেকে শক্ত কর নে তুই একটু কথা বল আমি তোর দেশে আমার ব্যবস্থা করে দিচ্ছি আমি যাচ্ছি মা কাঁদিস আহারে ভেঙে গেছে একদম Oh,
আরে হ্যালো, কি তখন থেকে হাউমাউ করে কান্নাকাটি করছো? আমি দিলীপ। দিলীপ দা, এই যে মা বললো কি আমার মাসির বাড়ি থেকে ফোন করেছে, আমার মাসি নাকি নিকুচি করেছে তোমার মাসির, 10 টাকা বিল তুলে ফেলেছো তুমি তাতে জানো? শোনো, যাই হোক, যে জন্য তোমায় ফোনটা করেছিলাম সেটা হচ্ছে যে ছোটকা যেহেতু মাথায় চোট পেয়েছে সেই জন্য ছোটকা থেকে কিন্তু তুমি একটু দূরে দূরে থাকবে, বুঝতে পেরেছো? ও কি কথা বলছি দিদা, আমাদের ছোটকার আমরা ছাড়া আর কি আছে বলো তো? ইস, আমি যেটা বলছি সেটা শোনো, এখন থেকে ছোটকার থেকে একটু দূরে দূরে থাকবে, সাবধানে থাকবে, বুঝতে পেরেছো? আর কাউকে এটা কিছু বলার দরকার নেই। হ্যাঁ, লতা, সময়টা কখন বললো, কখন গেলেন? কি যে তুমি করো না মা, না শুনে হুড়মুড় হুড়মুড় কর না মা। আসলে কি ওই মাসি না খুব পেট খারাপ জানো মা, তো পেট খারাপ না কদিন ধরে, সেই জন্যে তো ওই মাসির পাশে বাড়িতে থাকে ওই হাবুলদা। হাবুলদা আমাকে ফোন করেছিল মা, কিন্তু ওই হাবুলদার গলাটা না আমার ঘরে যেতে যেতে মনে হলো আমি চিনি। না না না, কি শুনতে কি শুনেছো? ছাড়ো না মা, আমার এখন অনেক কাজ আছে বুঝলে, আমাকে যেতে দাও। লতা লতা, দুধ গরম করে রাখা আছে, হ্যাঁ, ঠাকুর পো ঘুম থেকে উঠলে একটু গরম গরম দুধ দিয়ে দিস। আমি মা না, মানে আমি বলছিলাম কি মা, একটা কথা শোনো, বলছিলাম যে দেখো বড়রা মানে বড় ছেলেরা তারা যখন মাথায় কোনো কারণে চোট পায় পড়ে যায় তখন না তারা ছোট্ট বাচ্চা হয়ে যায়, আর বাচ্চাদের যখন কিছু হয় মানে শরীর টরি খারাপ তখন তাদের কী দরকার বলো? সব থেকে বেশি দরকার মাকে। তুমি তো শুধু ছোটকার বৌদি নও, তুমি ছোটকার মায়েরই মতন। তুমি এক কাজ করো, এই সময় এই বিপদ সারাক্ষণ ছোটকার পাশে পাশে থাকো, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ, কি বললো? আমি শুধু বৌদি নই মা, এই যে কি বলে না আমি ঠিক বুঝতে পারি না, আমি কি তাহলে দীপ জ্বেলে যাই সুচিত্রা সেন নাকি?